সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টেক এগ্রো কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব আরেকটি ভিডিও নিয়ে। সে ভিডিওটি হলো চায়া চিনি খেলে ক্ষতি হতে পারে মৃত্যু, বলছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা কম বেশি সকলেই খাবারে, প্রায় 80% খাবারে আমরা চিনির ব্যবহার করে থাকি। তবে সবচেয়ে বেশি ক্ষতিকর হলো সাদা চিনি। এই চিনি চা কফিতে খেলে কি কি ঘটতে পারে সে সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন জেনে আসি চিনির বহুবিধ ব্যবহারের মধ্যে চায়া চিনি খেলে কি কি ক্ষতি হতে পারে, এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। অবসরে, আড্ডায়, ক্লান্তিতে, কাজের চাপে এক কাপ চা বা কফি খেয়ে থাকেন অনাসেই। আর এই চা কফি খাওয়ার মানেই হলো অন্তত এক চামচ হলেও চিনি বেশি খাওয়া। এভাবে প্রতিদিন বেশ কয়েক চামচ চিনি চলে যায় আমাদের পেটে। চা বা কফিতে সমস্যা নেই, সমস্যা হলো এই চিনি নিয়ে। মেডিকেল হাইপোথিসিস জার্নালে প্রকাশিত এক গবেষণায় তথ্য জানাচ্ছে যে চিনি শুধু ওজন কিংবা পেটের মেদি নয়, ডেকে আনে বিষণ্ণতাকেও। ইউনিভার্সিটি অব ক্যানসাসের গবেষকরা জানিয়েছেন, মানুষের শরীরবৃত্তীয় ও মনস্তাত্ত্বিক পরিবর্তনের তথ্য পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছেন। অতিরিক্ত চিনিযুক্ত খাবার গ্রহণ হতে পারে জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে যারা খাবারে অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় পানীয় বেশি খায় তাদেরই হৃদরোগ, ডায়াবেটিস টাইপ 2, উচ্চ রক্তচাপ, ওবেসিটি বা স্থূল দেহ এবং বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অতিরিক্ত চিনি গ্রহণ শরীরে মেটাবলিজম প্রক্রিয়াকেও বিঘ্ন ঘটায়। অনেকে চিনির পরিবর্তে আর্টিফিশিয়াল সুইটনার গ্রহণ করে থাকেন যা স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর। তাই চিনি বা চিনিযুক্ত খাবার কম বা না খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য ততই উপকার। গবেষকরা জানান, অতিরিক্ত চিনি গ্রহণের ফলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, কমে যেতে পারে স্মরণশক্তি ও হতে পারে অ্যালজাইমারের মতো রোগও। গবেষণায় দেখা গেছে একজন মানুষ যদি দৈনিক চিনি থেকে 150 ক্যালোরি গ্রহণ করে তাহলে তার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় 1.1%। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে চিনি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে সরাসরি সম্পৃক্ত। হার্ট অ্যাটাকের সাথে ডায়াবেটিসের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। প্রায় 65% হার্ট অ্যাটাকের সাথে টাইপ 2 ডায়াবেটিস সরাসরি সম্পৃক্ত। অতিরিক্ত চিনি গ্রহণে দেখা দেয় অ্যালকোহলের মতো নেতিবাচক প্রভাব। এছাড়াও চিনি আমাদের শরীরে ড্রাগের মতো কাজ করে। মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পর মন ভালো থাকে কিন্তু তারপর মস্তিষ্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই এই মিষ্টি স্বাদের সাদা বিষকে খাবার তালিকা থেকে একটু দূরে রাখাই অত্যন্ত ভালো। সুপ্রিয় দর্শক, এই ছিল আলোচনাটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।